নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্ট্রিট ফুড পাপড়ি চাটের পাপড়ি রেসিপি। পাপড়ি চাট আমার মনে হয় ছোট বড় সকলেই পছন্দ করে, আর সেই পাপড়িটাই যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়। আর চারিদিকে এখন যে পরিস্থিতি, তাতে আমরা বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়ানোটাই বেশি ভালো। আমি এখানে পাপড়িগুলো বানিয়ে ফেলেছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে পাপড়িগুলো। আমার এই রেসিপি ফলো করলে আপনারাও এরকম ক্রিস্পি পাপড়ি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা এবার ছাঁকনিটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। প্রথম বাটির ময়দাটা ছাঁকা হয়ে গেছে, আর এখানে আমি আরও এক বাটি ময়দা ছেঁকে নেব। ময়দার ভিতরে এই গুটলিগুলো যেন না থাকে, তাই জন্যই ময়দাটা ছেঁকে নেওয়া। ময়দাটা ছেঁকে নেওয়ার পরে আমি এখানে দু বাটি ময়দা নিয়ে নিয়েছি। তার জন্য আমি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সুজি, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন কালো জিরে। জোয়ান আর 1 টেবিল স্পুন রোস্টেড জিরে। জিরেটা রোস্টেডই দেবেন, কাঁচা জিরে দেবেন না। পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন চিনি, 4 টেবিল স্পুন। তেলটা উষ্ণ গরম করেই নিতে হবে, তবেই পাপড়িগুলো ক্রিস্পি হবে। এখন আমি সমস্ত জিনিস হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত জিনিস ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা দলা বানিয়ে দেখব দলাটা ঠিকঠাক আছে নাকি। দলাটা হাতে নিলে ভেঙে যাচ্ছে, এবার এখনই বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়নি। এবার আমি আরও কিছুটা গরম তেল অ্যাড করব। এখানে প্রায় 3 টেবিল স্পুন আরও গরম তেল দিয়ে দিলাম আমি। তেলটা সাদা তেলই ছিল। তেলটার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন ময়দাটা একসঙ্গে দলা হয়ে রয়েছে, ভেঙে যাচ্ছে না। তখনই বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দার একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দাটা শক্ত করেই মাখতে হবে, নরম হলে হবে না। ময়দার একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ময়দাটা বার করলাম। আবার আমি মেখে নেব কিছুক্ষণ। মেখে নেওয়ার পরে আমি লেচি কেটে নিয়েছি। এখানে 2 বাটি ময়দায় আমি 5টা লেচি বানিয়ে নিয়েছি। এবার আমি এক একটা লেচি লম্বা করে বেলে ছোট ছোট লেচি কেটে নেব।
এবার আমি এক একটা লেচি বেলে নেব। পাপড়িগুলো পাতলা করেই বেলতে হবে, যেন মোটা না থাকে। পাপড়িটা বেলা হয়ে যাওয়ার পরে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিতে হবে ছোট ছোট, যেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচির মতন ফুলে না যায়। এভাবেই আমি ছোট ছোট আকারে পাপড়ি গড়ে নেব আর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। সমস্ত পাপড়ি আমি একবারেই বেলে নেব, বেলে তারপর ভাজব। পাপড়িগুলো সব বেলা হয়ে গেছে, এখন আমি ভাজতে দেব। তার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আগুনটা লো মিডিয়াম আঁচে রেখে পাপড়িগুলো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আগুনটা কোনো মতেই জোরে দেওয়া যাবে না, তাহলে কী হবে, পাপড়িগুলো পুড়ে যাবে। পাপড়িগুলো এরকম লাল করেই ভেজে নিতে হবে। প্রথম পাপড়ি কটা ভেজে আমি তুলে নিয়েছি, এবার আমি আবার কটক পাপড়ি দিয়ে দেবো, দিয়ে আবার ওরকম লাল করে ভেজে নেবো। রেডি হয়ে গেছে আমাদের পাপড়ি চাটের পাপড়ি। আপনারা চাইলে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, আর যখন মনে হবে তখন চাট বানিয়ে খেতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।